ওয়েলকাম টু দি শুভজিৎ বর্মন। আজকের দিনটা সব দিনের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আজকের ডেট 22nd March 2020, আর আজকের দিনে সারা ভারতবর্ষে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে আমাদের সুরক্ষার জন্য। করোনা যেভাবে আমাদের সারা বিশ্বকে একটা প্যানিকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়েছে, আজকে একটু মাথা যন্ত্রণা হলেও বা কাশি হলেও বা কিছু একটা হলেও যেন মনে হচ্ছে আমি করোনা মানে সাসপেক্ট হতে পারি, তো সেই জিনিসটা, সেই চেনটাকে ব্রেক করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং কারফিউ জারি করেছেন যে আমরা যাতে আজকে কোথাও না বেরোই, ঘর থেকে যাতে না বেরোই। ঘরে থাকো আর এই ভারতবর্ষকে সেভ করো। তো এটা তো হয়ে গেল করোনা বা হচ্ছে কারফিউর কথা। তো আজকে আমি ভাবছিলাম কিছু একটা ব্লগ করব বা ভিডিও করব, কিন্তু সেটা তো বাইরে যাওয়া তো পসিবল নয় আজকে। তো সেই জন্য আজকে বাড়িতে বসে মায়ের হাতে রান্নার ওপর আজকে আমার ব্লগ হবে। তো স্টে টিউনড। মাছের তেলের চচ্চড়ি, আচ্ছা এই লঙ্কাটা ভাতের উপর হয়েছে, এটা কিন্তু ডিজাইনের জন্য নয়, এটা হচ্ছে খাওয়া হবে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাজা, ভাজা দিয়ে ভাজার যে তেলটা সেটা দিয়ে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে এটা ভাত খাওয়াবে। এটা ওয়ান অফ মাই ফেভারিট আইটেম ইলিশ মাছের মধ্যে। এরপরে রয়েছে সর্ষে ইলিশ, আর এটা একটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ, এটা আজকে আমি খাবো না, ঠিক আছে। তো এগুলো আমার একটু খাওয়া হবে। তো ফার্স্ট আমি কী দিয়ে খাই, ফার্স্ট আমি লাল শাক দিয়ে আমি খাবো। লাল শাকটা নিয়ে মাখছি, ভাতটা মাখিয়ে দেখি কেমন লাগে, লাল শাকটা কেমন বানিয়েছে। মামা এটা সরিয়ে নাও তো, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। মা আশেপাশে রয়েছে খুশি করতে পারে বলছি না, সত্যি দারুণ হয়েছে। লাল শাকটা দারুণ, তো শুরুটাও কিন্তু বেশ ভালো হবে, লাল শাকটা বেশ সুন্দর রান্না হয়েছে। তো গাইস এবার খাবো মাছের তেল, মাছের তেল দিয়ে ভাত খাবো। দেখবো এটা কেমন হয়েছে, তেল তো পুরো একদম গুড়িয়ে গুড়িয়ে আসছে, ভেজাটা একদম লোভ লেগে যাচ্ছে। বেগুন দিয়ে ইলিশ মাছের তেলে ভাজ করি, বাবা টেস্টটা ভালো হয়েছে, কিন্তু একটা কেমন তেলের মধ্যে একটা কেমন একটা গন্ধ রয়েছে একটা, না এরকম কিন্তু আগে কখনো খাইনি, এটা কিন্তু আমার কেমন একটা বিচ্ছিন্ন লাগছে, ফট করে গাটা গুলি উঠলো। আর একবার একটুখানি খেয়ে দেখি, যদি ভালো না লাগে তাহলে ক্যান্সেল।
মাথায় একটা কী যেন পড়লো, সেটার জন্য কি গাটা গোলালো বুঝতে পারলো, টেস্টটা তো ভালো লাগলো, এখন খাচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না। ঠিক আছে ওকে, আমি খাবো না বাকিটা। ওকে, মাছের তেলটা খুব একটা স্যাটিসফাই করলো না। যাই হোক, মায়ের হাতে শুকনো মুড়ি হার মানে পোলাও লুচি এবার খাবো। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত, লঙ্কা, এবার তেলটা নেব, ইলিশ মাছটা নিচ্ছি। ইলিশ মাছের পিসটা দেখো একদম কড়া করে ভাজা, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শোনা যাচ্ছে, এগুলো বাবা ওয়েব সিরিজ দেখছে তার জন্য। লঙ্কা সাইজটা দেখেছেন, এই মোটা লঙ্কা একটা, নুনের দরকার। এইভাবে যে হাত দিয়ে নুন ছড়ালাম, এই স্টাইলটা বাবাকে ছোটবেলায় দেখতাম, তো সেই নকল করতে করতে এখন নিজের অভ্যাস হয়ে গেছে, এরম ভাবে ছাড়া নুন নিতে পারি না। দারুন দারুন দারুন, আরেকবার খেয়ে দেখবো। আমি সবসময় সদা সত্য কথা বলি, বর্তমান ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। ঠান্ডা ভাতে খাচ্ছো, আমরা গরম ভাতে খেয়েছি, তুমি ঠান্ডাতে হোয়াটএভার, দারুন লাগছে, দারুন লাগছে খেতে। মানে আমার ভাষা যেটা আমি বলি, মালটা দারুন খেতে, দারুন। এবার ইলিশ মাছ ভাড়াটা দিয়ে ভাতটা শেষ করিনি, এরপর দেখছি দেখছি মানে এরপরে লাস্ট ওই আইটেম সর্ষে ইলিশ, ওটা খাবো। তো গাইস এবার ফাইনাল ডিশ, ফাইনাল ডিশ শুরু হচ্ছে। দু ইলিশ মাছের পিস রয়েছে এরম সাইজের, ঠিক আছে, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ, ভুলে যাই মাঝে মাঝে আইটেমগুলোর নাম। আমার মা একটা ইলিশ খুব ভালো রান্না করেছে, এটা দুধ ইলিশ, আজকে কেন করলো না, ও আচ্ছা দুধ বন্ধ আছে, কারফুর জন্য দুধ বন্ধ, তাই জন্য সর্ষে রয়েছে বাড়িতে, তাই সর্ষে ইলিশ। চলো খাওয়া যাক। সর্ষে সর্ষেগুলো ভেসে ভেসে উঠেছে, দারুণ লাগছে কিন্তু, বা বাবা এই ডেকোরেশনটা দেখুন, মাছের ওপরে একটা লঙ্কা, আহ কি জবরদস্ত লাগছে। লঙ্কাটা এবার মাখবো, ঠেসে 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 মাখবো। সো রাইট নাও আই এম গোয়িং টু টেস্ট সর্ষে ইলিশ। এই ইলিশ মাছ একটাই জিনিস, মানে খিদে পেটে খাওয়া খেলে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, এত কাঁটা। এই জন্য আমার ফেভারিট মাছ হচ্ছে লোটে মাছ। বাহ খুব সুন্দর রান্না হয়েছে, রান্না খুব সুন্দর হয়েছে, মাছটাও কিন্তু খুব সুস্বাদু, রান্নাটার সাথে মাছটাও কিন্তু সুস্বাদু, শুধু রান্না ভালো এটা না, মাঝে মাঝে এমনও হয়েছে রান্না ভালো হয়েছে কিন্তু মাছটা একদম ফিকা ফিকা, তো ঠিক জমে না ব্যাপারটা। আর মাছটা বাবার চয়েসে, দারুণ লাগছে, দারুণ। কারফুর দিনে আজকে ঘরে বসে ফুড ব্লগ হলো, ভালো লেগে থাকলে কি করতে হবে আপনারা নিজেরাই জানেন, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করতে হবে। একটু বলো মা, একটু বলো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। মাকে টেনে নিয়েছে, বলি বলো 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 করে দেবে, কিন্তু মা বললো মাকে সম্মান করে অন্তত করে দিয়েছে। শেষ করে দিন, এক মিনিটের কথা বলবো।